আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আপনার সাথে শেয়ার করব আমার ছাদ বাগানের জলপাই গাছটা। আমি আপনাদের সাথে শেয়ার করব, এটা আমার জলপাই গাছ। এটার বয়স মোটামুটি 2 বছর উপরে, কিন্তু এটা ফল আসে না 2 বছরের ভিতরে। তবে এবার দুইটা ঢালায় সমস্ত ফুল আসতে শুরু করেছে, আমি যেটা দেখলাম। তো এই ফার্স্ট এবং এই প্রথমবারের মতো ফুল আসা শুরু করেছে। তো এই ফুলটা আমি আপনার সাথে শেয়ার করব, আর এটা আমার কাছে প্রথম ফুল এবং আমার জীবনে এই ফার্স্ট প্রথম ফুল দেখলাম। এর আগে ফুল দেখি নেই। আমার এই পাশে এই যে এগুলো হয়েছে আপনার জলপাইয়ের ফুল, আর এই পাশে আর একটা আছে। জলপাইয়ের ফুল এই প্রথমবারের মতো এই দুটা ডালায় ফুল আসতে শুরু করেছে, এর আগে ফুল আসে নাই। তো এটা যখন জলপাইটা চলে আসবে, তখন কী সাইজ, কত বড় সাইজ হয় এবং এটা আসলে মিষ্টি না টক, ওইটা আমি পরের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আমাদের বাসার পাশে বিশাল বড় একটা মাঠ, তো এই পাশে বিকালবেলা হলে বাচ্চারা খেলাধুলা করে। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, বিকালবেলা হলে সবাই এনে আসে খেলাধুলো করে, আসলে বাচ্চাগুলো খেলার একটা মাঠ, মোটামুটি ভালো সময় কাটে, তাদের ভালোই লাগে। আশা করি আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখেন, লাইক কমেন্টস করেন। আমি চাই আপনারা আমার সাথে থাকেন এবং আপনারা বেশি বেশি লাইক কমেন্টস করলে, বেশি বেশি ভিডিওগুলো দেখলে আসলে আমাদের আগ্রহটা একটু বাড়ে, যে আমি আমার সাথে আরও গাছ লাগাই, সবাইকে শেয়ার করি গাছগুলো। তো আশা করি সবাই আমার ভিডিওগুলো দেখবেন অ্যান্ড আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। তো অবশ্যই পরে অন্য ভিডিও দেখানোর চেষ্টা করব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।